হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আবারও মালয়েশিয়াতে বাজারে। তো খুব সুন্দর একটি বাজার দেখতেই পারতাছেন। এখানে সব কিছু একদম সস্তা, আর সাপ্তাহিক বাজার জমে, প্রচুর মানুষের ভিড় হয়। যেহেতু সাপ্তাহিক বাজার, তো প্রচুর মানুষের ভিড় হয়, দেখতেই পারতাছেন। ডাকাডাকি করে মাল সামান বিক্রি করা হয় এখানে। এই যে মাছ, দিঘা বলো, তো দেখতেই পারতাছেন মাছ, আর মাছ, সামুদ্রিক মাছ, বিভিন্ন মাছ। সাপ্তাহিক বাজার জমে, প্রচুর মানুষের ভিড় হয়। আর কি বলবো, এখানে সব কিছু একদম সস্তা, দেখতেই পারতাছেন কিভাবে মানুষ মানে মেলার মতন ডাকাডাকি করে সব কিছু বিক্রি করা হয় এখানে। যেমন মেলাতে সব কিছু একটা হইচই লেগে থাকে, এখানেও ঠিক এই বাজারও ঠিক এমনই একটা হইচই লেগে থাকে। মালাই বাসায় ডাকাডাকি করতেছে। তো ভিউয়ার্স, আসলে আমার কাছে এই বাজারটা ভালো লাগে। মালয়েশিয়াতে সাপ্তাহিক বাজার, সবখানে এরকম বাজার জমে, তো এক কথা অসাধারণ। এই যে চিকেন কাবাব, মটন কাবাব, তো এগুলি মেবি এক বারাপ্পা, হ্যাঁ, তো এগুলি খাবার খুব টেস্টি হয় কিন্তু, আর একদম সস্তা সব কিছু, তো দেখতে পারতাছেন। তো আসলে সবাই সাপ্তাহিক বাজার থেকে বাজার করে, যেহেতু সাপ্তাহিক বাজার, প্রতি সপ্তাহে এখানে বাজার জমে, তো সবাই বাজার থেকে বাজার করে। যে কেক, তো গাইস দেখতেই পারতেছেন একদম সস্তা। এই যে 1 কেজি মালটা 10 টাকা, তারপর আম আছে 2 কেজি, 2 কেজি আম 10 টাকা, আমগুলি খুব মিষ্টি হয়। তো সাপ্তাহিক বাজার জমে, সবাই আসে এই বাজারে, আর সাপ্তাহিক বাজার থেকেই সবাই বাজার করে। বেশিরভাগ মানুষ পুরা সাপ্তাহ বাজার এই বাজার থেকে করে ফেলে, যেহেতু সাপ্তাহিক বাজার, আর এখানে একদম সব কিছু সস্তা থাকে। তো ওই হিসাবে সবাই সাপ্তাহিক বাজার থেকে বাজার করে। আর মালয়েশিয়াতে এই ধরনের বাজার সব জায়গাতেই বসে। প্রতিদিনই কোথাও না কোথাও এরকম বাজার জমে। তো আজকে এখানে জমছে, অন্যদিন অন্য কোথাও জমবে, ঠিক এরকম করে সাপ্তাহিক বাজার মালয়েশিয়াতে, মানে প্রতিদিন কোথাও না কোথাও এরকম বাজার জমে। আর এই বাজারের সব কিছু একদম সস্তা থাকে, আর এখানে কোনো দামাদামি করার সিস্টেম নাই, সবগুলি ফিক্স রেট। মানে কি বলবো, ওরা যে রেটটা দিয়া রাখছে এখানে, এই রেটটা একদম সস্তা একটা রেট, খুব একবারে নিম্ন, এই 10 টাকা 15 টাকা। তারপর যে ফল ফ্রুটের রেট তো দেখলেনি আপনারা, 2 কেজি 5 টাকা, 2 কেজি 10 টাকা। তো আসলে ভালো লাগে, আর এগুলি কিন্তু খাবারও খুব টেস্টি, আর এই যে ফলগুলি বিক্রি করে, ফলগুলি কিন্তু খুব ভালো। তো সাপ্তাহিক বাজার, সবাই এখানে এই বাজারে আসে, প্রচুর মানুষের ভিড় হয়, আমরাও আসি। তো যারা যারা মালয়েশিয়া কোয়ালালামপুর আছেন, আমপাংয়ের বাজারে আসতে পারেন। আর কি বলবো, অসাধারণ একটি বাজার, সাপ্তাহিক বাজার জমে, প্রতি সপ্তাহ আমরা আসি। তো ভিউয়ার্স, এই বাজারটা সাপ্তাহিক বাজার, তো প্রচুর মানুষের ভিড় হয়, আর প্রচুর মানুষের আনাগোনা থাকে, আর সব কিছু কিন্তু একদম সস্তা থাকে এই বাজারে। কি বলবো, অসাধারণ একটি বাজার। এই যে ফল ফ্রুট,
হ্যাঁ, তারপর সবকিছু একদম সস্তা থাকে এই বাজারে, আর ফিক্স রেট, তেমন একটা দামও থাকে না কোনো কিছুর, সবগুলো একদম সস্তা। ওই যে দেখতে পারতেছেন 8 টাকা 10 টাকা করে প্যান বিক্রি করা হয়। তো বৃষ্টি আসবে, আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব, তো কে কোথায় থেকে দেখতেছেন আমার ভিডিওটি কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলি সবসময় শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই যে বাজার, রাতের বাজার মালয়েশিয়া কুয়ালালামপুর আম্পাং পান্ডানিন্ডাতে। তো এই বাজারে সব কিছু একদম সস্তা থাকে। এই যে দেখতে পারতেছেন মুরগি মাংস, তো মাংস মেবি 35 টাকা কিলো, 35 টাকা কিলো মাংস। এই যে মাংস 35 টাকা কিলো। তো আসলে এই বাজারটা প্রচুর মানুষের ভিড় হয়, আর কি বলবো, সবকিছু একদম সস্তা থাকে এই বাজারে। এই যে দেখতে পারতেছেন বেগুন ভর্তা, বেগুন ভর্তা, তো এই যে ফল ফ্রুট একদম সস্তা, শাক সবজি, তো ভালোই লাগে এই বাজারে সবকিছু সস্তা পাওয়া যায়। সাপ্তাহিক বাজার, সবাই আসে সাপ্তাহিক বাজার করার জন্য, পুরা সপ্তাহের বাজার করে নিয়ে যায় এই মার্কেট থেকে। এই যে রামবোতান, মালয়েশিয়ার বিখ্যাত ফল রামবোতান, তারপর এই যে আম, আম আছে এখানে 2 কেজি আম 10 টাকা, তারপর এই যে দেখেন আম 2 কেজি 10 টাকা, 2 কেজি আম 10 টাকা করে বিক্রি করা হয়। তো ভালোই লাগে এগুলি সব কিছু ডাকাডাকি করে বিক্রি করে, প্রচুর মানুষের ভিড় থাকে এই বাজারটাতে, শাক সবজি সব কিছু কিন্তু একদম সস্তা থাকে। যে এক প্লেট এগুলি 5 টাকা করে, এই যে দেখতে পারতেছেন এই যে প্লেটগুলি সাজিয়ে রাখছে, প্রত্যেকটা প্লেটের মূল্য 5 টাকা। তো গাইস সবাই আসবেন মালয়েশিয়া কুয়ালালামপুর, যারা আছেন বাজারে আসবেন, বাজার করবেন, তো ভালোই লাগে, খুব জমজমাট একটি বাজার, প্রচুর মানুষের ভিড় থাকে এই বাজারে। তো কি বলবো, প্রচুর মানুষের ভিড় থাকে এই বাজারটাতে সবসময়, আর সব কিছু কিন্তু একদম সস্তা থাকে, রেট করা, ফিক্স রেট থাকে সব কিছুর। তারপরে এই যে এই পাশে আছে বাজারটা, বিশাল বড়। আমি যদি আপনাদেরকে পুরো বাজারটা দেখাইতে চাই 1 ঘন্টার উপরে সময় লাগবে। তারপরে এই যে দেখেন মালয়েশিয়ার বিখ্যাত ফল দুরিয়ান, তো ২২ টাকা কেজি। এই যে মালয়েশিয়ার ফল দুরিয়ান, দুরিয়ান। তো গাইস দেখতেই পারলেন শাক সবজি ফল ফ্রুট কাঁঠাল সব কিছু কিন্তু পাওয়া যায় এই বাজারে। আর মালয়েশিয়ার যে কাঁঠাল খুবই স্বাদ হয়, প্রচুর স্বাদ মালয়েশিয়ার কাঁঠাল আর দুরিয়ান, এই দুইটা জিনিস খুবই টেস্টি হয়। তারপর এই পাশে আছে শাকসবজির বাজার, তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।